জমি দিবি না ছেলের মাথা নিবি। এভাবেই খুনের হুমকি দিয়ে বোলপুরে পাট্টা দেওয়া সরকারি জমি দখলের অভিযোগ। এক দু বিঘা নয়, এক লপ্তে 22 বিঘা জমি। যে জমির পাট্টাদার গরিব আদিবাসী চাষি, আগের সরকারের আমলে তাদের নামে বর্গা করা জমি এভাবেই দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের জমি হাঙররা। জমি দখল করে নিয়েছে ওরা, ভয় দেখিয়ে। মানে জমি তো এই সবুজ পত্র মালিক, তোমাদের তো এটা পাট্টা জমি। হ্যাঁ, আমাদের পাট্টা জমি। ভুয়ো বলে দখল করে নিয়েছে ওরা। হ্যাঁ জানিয়েছি, তারা কেয়ার করে নাই, পাত্তা দেয়নি আমাদেরকে। তারা পাত্তা দেয়নি তো, বলছে জমি দাও নালে ছেলের মাথা নাও, এরকম করে বলেছে। হুমকি দিয়ে গেছে, বাড়িটা হুমকি দিয়ে গেছে। আমার 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 হাজব্যান্ডকে বলেছে যে জমি নেবে না, বলা ছেলের মাথা নেবে, এরকম করে বলেছে। আমার তো সামনে বলেছে, বলছি তো এমনি করে বলেছে, গুলি করে মারবো নালে গলায় নেবো, গলা দখল নেওয়ার অভিযোগ। সম্প্রতি বীরভূম জেলা শাসক ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন জমিহারারা। তাদের অভিযোগ, বেসরকারি আবাসন তৈরির জন্য বাড়িতে জমি মাফিয়ারা এসে হুমকি দিয়েছিল, ভয়ের বাতাবরণ তৈরি করে কেড়ে নিয়েছিল জমি। ওরা জোর জবরদস্তি ভয় দেখিয়ে নানা রকম বলে ভয়ে আমরা পেঁচিয়ে গেলাম। তা আমরা জমি ছাড়বো না। হয়েছে 1 বছর থেকে বেশি, অনেক বছর ছেলে গুলা জানে, আমরা তো অত হিসাব করতে জানি না, অনেক বছর। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে বিলাসবহুল আবাসনের পিছনে পলিথিন আর তালপাতার ঘরে বাস করছেন জমিহারা চাষি পরিবারগুলি। আবাসন প্রকল্পের কর্ণধার সুবর্ণা মুখোপাধ্যায়ের দাবি, সরকারি নিয়ম মেনেই নাকি সব কিছু হয়েছে, নেওয়া হয়েছে জমি। এত বড় জায়গা রাস্তা করা সেদিকে হচ্ছে না, আমার জমি যেদিকে রয়েছে কেন আয় হবে, কেন এগুলো হবে, কিসের জন্য? সবাই তো জানে যে দীর্ঘ ধরে এখানে লোক বসে আছে। দিন বসবে যে যাও তোমরা এখান থেকে হাঁটাও, আমরা ঘিরে দেবো। আমার তো বলছে ঘিরে দেবো, আমার ছেলে বলছে আমি ওইখানটা কিনেছি, আমার রাস্তা বইনে তো জায়গা আছে, ওরা কিনে নাই। আমি আপনার এই তো, তাহলে ওরা যদি ঘিরে দেয় তাহলে আমি ওইখানে ঘিরে দেবো, কোন দিকে রাস্তা করবে করুক। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সরকারি জমিতে ব্যক্তিগত বেসরকারি আবাসন করা হলো, কে দিল অনুমতি, জমির চরিত্র কারা বদল করলো, কোন রাজনৈতিক দল ও নেতার প্রভাবে বিএল আরোরা জমির কনভার্সন বা চরিত্র বদল করলো, শালি জমি থেকে বাস্তু জমিতে বদল করলেন? কেন ছাড়বো, জমি চাই আমাদের, জমি চাই, আমরা খাবো কি? আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, এই তো দেখছেন, এই তো আমার প্রতিবন্ধী মেয়ে, যাবো কোথা? আমরা আমরা খেটে খাই, চাষ করে খাই, আমাদের একদিন জুটে একদিন জুটে না, একদিন নুন ভাত খাই, একদিন শাক ভাত খাই, এই এই আমাদের দিন চলছে, আমাদের এভাবে দিন চলছে। আমরা জমি চাইছি, এখন জমি চাই। কথা বলেছে? না না বলে নাই। বোলপুরের পারুই থানা সাত্তর গ্রাম পঞ্চায়েতের কসবালাগোয়া খঞ্জনপুরের 52 বিঘা জমি জুড়ে তৈরি হচ্ছে এক বিশাল বেসরকারি আবাসন। বিলাসবহুল কটেজ তৈরি করে চলছে দেদার বিক্রি। অভিযোগ, এই প্রকল্পের জন্যই আদিবাসী চাষিদের পাট্টা পাওয়া প্রায় 22 বিঘা জমি বলপূর্বক লিখিয়ে নেওয়া হয়েছে। পাট্টা পাওয়া জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে কেড়ে লিখিয়ে নেওয়া হয়েছে জমি। জমি ওই যে বলছে না আমরা নেব, লড়াই করতে পারবে না, তোমাদের খুনাখুনি হয়ে যাবে, সেই ভয় দেখিয়ে। হ্যাঁ ছেড়ে দিয়ে সব পেঁচিয়ে গেল না, একরকম জোটপাট থাকলো না, এক দুজনা পেঁচিয়ে গেলেই তো মুশকিল, আর এখন তো এই জোটপাট থাকলে মানে সাহসও লাগে। রাজ্যের মুখ্যমন্ত্রী এখন সরকারি জমি দখল নিয়ে নবান্নে ঠান্ডা ঘরে বসে ধমক দিচ্ছেন অফিসারদের। বিবেক, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের, বিএলআরও ডিএলআরও
1% তুমি ভালো পাবে, বাদবাকি সবটা শেষ করে দিচ্ছে। ল্যান্ড ব্যাংক, ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও এবং দরকার হলে রিসাপেল করো। কারণ আমি দেখছি বিএলআরওদের নামে শুনতে 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 আমি বহুবার বলেছি, আগের ল্যান্ড সেক্রেটারি স্মারকিকে অনেকবার বলেছি, মনোজ পন্ত যখন ল্যান্ড সেক্রেটারি ছিল বারবার বলেছি, আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হলো ক্লিন করবার জন্য। এবং এখানে তুমি কারো কথা শুনবে না, আমার কথাও শুনবে না প্রয়োজন হলে, যদি সেরকম মনে করো। আর তখনই জমিহারা পার্বতী রায়, আরতি রায়, গৌরী রায়, হারাধন হাঁসদাদের বক্তব্য, দিন রাত বাড়ি বয়ে লোক এসে বলেছে জমি দিবি না ছেলের মাথা নিবি, ছেলের মাথা কি সস্তা, ভয় জমির অধিকার ছেড়ে দিতে হয়েছে, ভয়ে আতঙ্কে অভিযোগও করতে পারিনি, কার কাছে যাব, কাকে বললে হবে কিছুই বুঝতে পারিনি। এবার কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কি জবাব দেবেন? মাধ্যম, ব্যুরো রিপোর্ট।